হস্তক্ষেপ করতে পারে। সুতরাং ওই যে স্বৈরাচার, স্বৈরাচারের মাস তো ভাই, এখন তো ভাই বই না স্বামী স্ত্রী কিমিজারি বলে পররাষ্ট্রমন্ত্রী। তো এখন ভ্লাদিমির পুতিনের সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হচ্ছে, এর চেয়ে বড় মানে কি বলে পরিণাম আর কি হতে পারে? এখন একজনে প্রশ্ন করেছেন যে এই অবস্থার পরিবর্তন কিভাবে হবে, যে এটি এখন যুক্তরাষ্ট্র তো বলবেই, কারণ আমরা সকলেই জানি মার্টিন লুথার কিংয়ের সেই কথা, ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। কোথাও যদি বিচারহীনতার সংস্কৃতি থাকে, মানবাধিকার বলবিত হয়, যারা বিবেক সম্পন্ন মানুষ, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা বিশ্বাস করেন গণতন্ত্রে, যারা বিশ্বাস করেন মানবতা বোধে, তারা তো কথা বলবেনই, এটা বলাটাই স্বাভাবিক। যারা চোখ থাকে তাদের প্রবলেম, অথবা যারা সমর্থন করে তারা হলো স্বৈরাচারের দোষক। এখন এই বাংলাদেশের অবস্থান যেমনই আপনারা চাননি, এই বাংলাদেশ কি এরকম থাকবে? এটি থাকার কথা? এবং এই বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে, যে দেশের মানুষ যুদ্ধ করে লড়াই করে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে, সেই দেশের মানুষ, হ্যাঁ সাময়িক আপনারা হয়তো বলতে পারেন দুই দশক ধরে একটা স্বৈরাচার বসে আছে, আপনারা লম্বা লম্বা কথা বলেন, হ্যাঁ আমরা উই আর নট ইন এ পজিশন টু মেক এ ডিসিশন, বাট উই আমরা একো করতে পারি, আমরা জানাতে পারি। আগে যেমন জানানোর সুযোগটা ছিল খুব ক্ষীণ, এবং এই জানানোর সুযোগ আজকে আমাকে তারা রাষ্ট্রদ্রোহ হিসেবে বলছে, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়েছে সম্প্রতি একটা। তো ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে কথা বলা থামানো যাবে? সমুদ্রে মেতেছি শয্যা, শিশিরে কিশোর পার। তো এই কথা বলা আমাদের, আমি না বলি, আমি চুপ থাকতে পারি, অনেকে বলান বলা শুরু করেন আবার চুপ হয়ে যান, অন্য কেউ বলবে, আরেকজন দাঁড়ায় যাবে, যেখানে দেখবে যে গণতন্ত্র যেখানে বাধাগ্রস্ত হচ্ছে, মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে, এটা যে আমার জন্য বলতে হবে নাকি, আমার বলতে হবে এবং আমার বলার জন্য কি মানুষ অপেক্ষা করবে নাকি? কিন্তু কেউ কেউ হয়তো দর্শকের সারিতে থাকেন, বেশিরভাগ মানুষ, আরে দেখি না কি হয়। আচ্ছা দেখি কি হয়, এই দেখি না কি হয়ের মাত্রাটা আমার মনে হয় সেট করতে হবে, এটি এটির থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশ আপনার, এই দেশের আলো বাতাসে আপনি বড় হয়েছেন, এই দেশের মানুষের কন্ট্রিবিউশন আছে আপনাকে বিএম এ ডিগ্রি দেওয়ার পেছনে, সুতরাং আপনাকে হক কথা বলতে হবে এবং সত্য উদ্ভাসিত, সত্য জাগ্রত হবেই, মিথ্যা ভ্রান্ত। আমি শাহনামাজ ভাই সঙ্গে ইকো করে বলতে চাই, আমি যদিও ইসলামের বিষয়ে সুশিক্ষিত মাদ্রাসা সন্ত্রাসে যাইনি, বাট বিশ্বাস করি, বাকুল জাল হক ওয়াজা হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সুতরাং এটি থেকে সত্য প্রতিষ্ঠিত, মিথ্যা বিভ্রান্ত এবং মিথ্যাকে ভেদ করে সত্য প্রতিষ্ঠিত হবেই আজ ও কাল। হয়তো আমাদের, আপনারা হবে বলবেন সিং ইজ বিলিভিং, আমরা তো দেখছি না, কিন্তু দেখবেন, আমরাও দেখব যে এই এই স্বৈরাচার আর কতটুকু টিকতে পারে। এখন মোটা দাগে যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র, এবং আপনারা দেখেছেন যে পনেরোটি, শুধু কি পনেরোটি দেশ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র মানে সকলেই কিন্তু মোটামুটি একটা সেম পেজে আছে, যে বাংলাদেশে যাতে কেউ কিন্তু বলছে না, যুক্তরাষ্ট্র বলে নাই যে শেখ হাসিনাকে ফটিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবার জন্য বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য, এটা বলছে না, বলছে যে মানুষ যাতে তার ভোটটা দিতে পারে এবং এই ভোটটা যাতে যথা নিয়মে দিনের বেলায় হয়, যাতে রাতে না হয়, এবং এই ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষ যাতে কথা বলতে পারে রাতে, যাতে মানুষ যাতে পত্রিকাগুলো যাতে সেলফ সেন্সর না করে, যাতে ভয় না থাকে, কাউকে তাড়া না করে, কোন মাইক্রোবাস যাতে কাউকে ফলো না করে, এই বিষয়গুলো তারা বলছে। এখন এই বিষয়গুলো তো আমরা বলছি, এখন এগুলো বিএনপির পক্ষে গেলে তো আমার আর স্টেট ডিপার্টমেন্ট আর জাতীয় সংসদে কিছু করার নেই, কারণ এইগুলো এই জিনিসগুলো তোমরা ইনশিয়ার করছো না, তোমরা এইগুলোকে লঙ্ঘিত করেছো, সুতরাং খুব সাজানোটা কথা। কিন্তু একটা একটা দেশ সেম পেজে নাই, সবাই সেম পেজে আছে, তো সেম পেজে এখনো নাই কি ভারত। তো ভারতের ডিপ্লোম্যাটদের সাথে যে আমাদের দেখা সাক্ষাৎ হয় না তা না, আমাদের কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, আগে দাওয়াটাও পাইতাম না, মাঝে মধ্যে পাই আর কি। তো আমি যেটা বলার চেষ্টা করি সেটা হলো এই যে দেখেন, হ্যাঁ ভারত একটি বড় প্রতিবেশী রাষ্ট্র, তাতে কোনো সন্দেহ নাই, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রায় 1 কোটি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে, এবং ভারতের জনগণ তারা ভোগ ভরা ভালোবাসা দিয়েছে বাংলাদেশের জনগণকে, কারা দিয়েছে, জনগণ। তো তাহলে কি দাঁড়ালো, পিপল টু পিপল কন্টাক্ট। আমি প্রধানমন্ত্রীর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন কট্টর সমালোচক, কিন্তু একটা সমালোচনা আমি করতে পারি না, সেটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতে ভোট করে প্রধানমন্ত্রী হয়, দিনে ভোট করেই প্রধানমন্ত্রী হয়েছে। তো আপনারা যেহেতু দিনে ভোট করে প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করেন এবং জাহির করেন, তাহলে এই স্বৈরাচারী শেখ হাসিনা শেখ আপনাদের কিসের দেশ, মানুষের সাথে সম্পর্ক, মানুষের সঙ্গে ঐক্য করেন। আজকে আপনার
পিয়াজ লাগে আমার, আমাদের মানুষের সর্দি কাশি হলে ভারতে দৌড়ায় চিকিৎসা করবার জন্য, আপনাদের মানুষরা এখানে আমি যেগুলো বলি আর কি, আপনাদের মানুষরা এখানে কাজ করছে, দোষের কিছু নাই, রেমিটেন্স পাঠাচ্ছে, সবই ঠিক আছে, সম্পর্ক হতে হবে মানুষের সাথে এবং সম্পর্ক হতে হবে মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্টের ভিত্তিতে, সমতা সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি মনে করেন যে আপনি আমার সিনিয়র ভাই, তাহলে তো হলো দাদা আপনি বড় ভাই ছোট ভাই শুনো। সুতরাং ভারতের সাথে, বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে কোনো দ্বিধা থাকার কথা না, কিন্তু সেই সম্পর্কটা তো রবীন্দ্রনাথ দেবে আর নেবে মেলাবে আর মিলিয়ে হতে হবে তো। কিন্তু শেখ হাসিনা বলেছেন যে তিনি এমন দেওয়া দিয়েছেন সারা জীবন ভারত মনে রাখবে, সেটা কি? সেটা ওয়াশিংটন পোস্ট রিলিজ করেছে, আপনারা দেখেছেন সেদিন, যে ওয়াশিংটন পোস্টে লিখছে, কোট করে কিন্তু লিখছে, কিন্তু ওয়াশিংটন পোস্ট, যে বাংলাদেশের মর্যাদা এখন এই পর্যায়ে গিয়ে থেমেছে, কোট আনকোট, সেই মর্যাদাটা ভারতের একটি অঙ্গরাজ্যের চেয়েও পেছন, ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট। এবং এই আদানি, গৌতম আদানির যে তার যে এই 1600 মেগাওয়াটের যে পাওয়ার প্ল্যান্ট নিয়ে যেটা লিখেছে, ভয়াবহ অবস্থা, তারা 163 পেজকে তারা বিশ্লেষণ করেছে, অ্যানালিসিস করেছে এবং করে দীর্ঘ রিপোর্ট করেছে, আপনারা অনেকেই দেখেছেন ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট, এবং বলেছেন যে শেখ হাসিনা এটি জানে যে এটি ক্ষতিকর, তার এটা অলাভজনক, জেনেও করেছে, কারণ প্রধানমন্ত্রী মোদীকে তাকে খুশি রাখতে হবে, আমি বলছি না, ওয়াশিংটন পোস্ট বলছে। তো এই অবস্থায় আপনারা বলে মনে করেন যে বাংলাদেশ সম্পর্কে বোধহয় কেউ বলে না এবং বাংলাদেশ সম্পর্কে বোধহয় কেউ বলবে না, আর লবিস্ট নিয়োগ করে বোধহয় লেখা যাবে, ওরা কয়েকদিন আগে সার্কুলার দিয়েছে পত্রিকায়, মিটিং করেছে সংসদীয় স্থায়ী কমিটি, তারা নাকি লেখার জন্য লোক নিয়োগ করবে এরকম, এবং পয়সা পয়সা খরচ করবে এবং অনেক বাজেট, এরকম বাজেট টাজেটের প্রস্তাব দিয়ে আমরা পাইনি তাও না, কিন্তু এই যে পারচেজ কিন্তু সবাইকে করা যায় না, সবকিছুকে করা যায় না, এই যে মানসিকতা, প্রথমত হলো পারচেজ করার ধান্দা, মুখ বন্ধ করা, হালুয়া রুটি ভাগ দিয়ে, এবং বাংলাদেশের সিভিল সোসাইটি কিন্তু এটি পেয়েছে তথাকথিত, সবাই না, এই সিভিল সোসাইটি যারা হালুয়া রুটির ভাগের কারণে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর আরেকটা বাড়িতে গিয়েছে, গিয়ে সহানুভূতি জানাতে গিয়েছে, যে গুম হয়ে গিয়েছে সেখানে, তারা আওয়ামী লীগ, তারা ওই ওই এলাকার ওয়ার্ডের কারা কারা আছে আমাদের কাছে তাদের নাম পদবী সহ আছে, শুধু কি আমার কাছে আছে, যাদের কাছে থাকার তাদের কাছে আছে, কোন মন্ত্রীর পার্সোনাল অফিসার এটাকে অর্গানাইজ করেছে সেটিও আছে, তারা সেখানে লেলিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হ্যাশকে ইনসাল্ট করার জন্য, অ্যাসল্ট করার জন্য। এরপরে তারা এই, আমি তাতে অবাক হই না, অবাক হয়েছি সেখানে যারা বিবৃতিবাজ, যারা বিবৃতি দিয়েছে তারা কিন্তু যুক্তরাষ্ট্রে আসতে চায়, আসেও দাওয়াত পেতে চায়, তারপরে যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে থাকতে চায়, রাষ্ট্র দূতাবাসগুলোতে গিয়ে বিনা দাওয়াতে দুই পেক হুইস্কি খাইতেও চায়, আবার বিবৃতি দিয়ে বলে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওইখানে গেল কেন। তা আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে আর কি, আগ্রা বেটির লাজ নাই, দেখরা বেটির লাজ, মানে আমি করবো তুমি দেখবা কেন। তো এই পর্যায়ে গিয়ে আপনি যে মানবাধিকারের কথা বলবেন, কিসের কথা বলবেন, এটা কোন রাষ্ট্র, এটা কোন সরকার, এটা কোন ভূখণ্ড, এই আমাদের অবস্থা। কিন্তু এখন এই কথাগুলোকে সবাইকে বলতে হবে, ওয়ান স্টেপ ফরওয়ার্ড আসতে হবে, যে না বলতে বলতে দেখি না কি হয় এবং না বলা, এই না বলার কারণে এটা কি শুধু বিএনপির দায়িত্ব নেই, যে বিএনপি, হ্যাঁ বিএনপি গণতান্ত্রিক বড় দল, তারা আন্দোলন করছে, কিন্তু এই দেশ তো শুধু বিএনপির না বা শুধু আওয়ামী লীগের, সকলের, প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আজকে যদি গণতন্ত্র আক্রান্ত হয়, মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়, মানুষের মানবিক মর্যাদায় যদি আঘাত আসে, এটার জন্য সবাইকে দাঁড়াতে হবে, এটার জন্য সিঙ্গল আউট করা যাবে না যে শুধু ওই দলকে বলতে হবে বা তাদেরকেই বলতে হবে। সুতরাং মানুষের জাগরণ হয়েছে কিন্তু বাংলাদেশে, আপনারা দেখেছেন যে বিএনপির যে সমাবেশগুলো হয়েছে, এখানে কি শুধু বিএনপির সব মানুষ গিয়েছে, সব ধরনের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, যারা ভুক্তভোগী সকলেই গিয়েছে, সকলেই এই জায়গাটির পরিবর্তন চাচ্ছে, যেভাবে ফেরত যায় যে পশ্চিমা বিশ্ব, ইউনাইটেড স্টেটস এন্ড ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের অ্যালায় এন্ড পার্টনার্স সবাই চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে মানুষ ভোটাধিকার দিক, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ প্রেস যাতে এনশিওর হয়। বাংলাদেশ 162তম হলো মুক্ত সংবাদ মাধ্যমের সুযোগে, তাও কত, আফগানিস্তানের থেকে 6 দফা পেছনে, 6টা স্টেপ পেছনে, এই হলো বাংলাদেশের অবস্থা। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জ্ঞান দিচ্ছে ওই যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারকে যে আমরা তো ফ্রি প্রেসে বিশ্বাস করি, আমরা তো প্রেসকে কন্ট্রোল করতে পারবো, তো এরা যে সবকিছু সবাইকে, তারা যে প্রথমত হলো তারা অন্যায় করছে,
দ্বিতীয় অন্যায় করছে যে সবাইকে তারা স্টুপিড ভাবছে, এখন তারা বিদেশি বন্ধুদেরকে তাদেরকে মনে করে যে তারা ওদের কিচ্ছু বোঝে না, বোকা। তো এই অবস্থা এখন তাদের বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকেনি, বিএনপির পিঠ দেয়ালে ঠেকেনি, ঠেকেছে আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকেছে। এদের দল বলে কিছু নাই, এবার একটা পুরনো দল, ঐতিহ্যবাহী দল। আজকে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি এরা শেষ করে দিয়েছে, রাজনীতি বলে কিছু নাই। পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই নির্ভর একটি একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে আওয়ামী লীগ। সুতরাং এই অবস্থার পরিবর্তন ঘটবে এবং খুব সহসাই ঘটবে, এবং তারাও যারা তাদেরকে বলে যে তাদেরকে সাপোর্ট করবে এবং তারা তাদেরকে বলে, এবং শেখ হাসিনা কিন্তু খুব সুন্দর এখানে প্লে করছে, সময় সময় সে চায়নার পক্ষে অবস্থান নেই, সময় সময় আবার ভারতের পক্ষে অবস্থান নেই। গতকালকে দেখলাম ওয়াইল্ডিক শারমান তিনি ফোন টেলিফোন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে। এখন যুক্তরাষ্ট্র কিন্তু, বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রের একটা পার্টনার বিভিন্ন কারণে, এবং এই পার্টনারশিপ যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশে রয়েছে সেখানে ডায়ালগ হয় প্রতি বছর, প্রতি কয়েকদিন পর পরই পার্টনারশিপ ডায়ালগ হয়, এবং সেই পার্টনারশিপ ডায়ালগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নেতৃত্ব দেন এবং ওয়াইল্ডিক শারমান দেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট। তিনি টেলিফোন করেছেন, তিন লাইনের একটা বিবৃতি দিতে হয়েছে নেট প্রাইসকে, কারণ তারা যেভাবে এটাকে তারা বলছে যে তাদের সাথে দুই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলাপ হয়েছে, বাণিজ্য নিয়ে আলাপ হয়েছে। তিন লাইনের বিবৃতির প্রথম কথাই হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন এনশিওর করতে হবে, অ্যাম্বাসেডরের নিশ্চয়তা, অ্যাম্বাসেডরকে এবং তাদের অফিসিয়ালদেরকে তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। তিন লাইন আপনারা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলেই পাবেন। যখন ওরা দিল, যখন জানতে চাইলাম, তখন বললো এখন তো ওরা তো মনে করছে ঠিক আছে, ওরা বোধহয় বিবৃতি দিয়েছে, কিন্তু যেভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন এখানে পর্যন্ত ইমান রাখতে পারে না, যারা এগুলো পর্যন্ত নিয়ে ছল ছাতুরি করে। একজন ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান কংগ্রেসের গ্রেগরি মিক্স, ওনাকে উদ্ধৃত করে এমবেসি এখান থেকে ওয়াশিংটন থেকে প্রেস রিলিজ করলো যে উনি বলেছে বাংলাদেশে স্যাংশন দেয়া হয়নি বলে দিয়ে, এবং এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুইট করলো, সে ফেসবুকে দিয়ে দিল। এরপরে যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি এই কথা বলেছো নাকি, তাহলে দেয় নাইনি, যখন উত্তর দিল তখন বলে রাষ্ট্রপতি, এটা আমি জিজ্ঞেস করতে পারবো, আমি তো ফ্যাক্ট চেক করবোই, আমি কংগ্রেসম্যানকে জিজ্ঞেস করবো যে আপনি এটা উত্তর এটা বলেছেন নাকি, আপনি বলেছেন নাকি, যখন বললো তখন আবার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এটা হওয়া, ওই টুইট এবং ওই ফেসবুক, এবং তারা এমন ভাবে মিস ক্যাম্পেইন, মিস ইনফরমেশন ছড়ায়, ডিস ইনফরমেশন ছড়ায়। আপনাকে আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন, আপনি যদি দিনে ভোট করার কথা বলেন, আপনাকে জেহাদিস বানায় ছাড়ে, মানে এই অবস্থায় নিয়ে তারা ঠিক আছে। তো এটি কিন্তু সবাই কিন্তু একদম বিচার বিশ্লেষণ করে, কান্ট্রি লাইক আমেরিকা এখানে প্লে করলে হবে না, এখানে সবকিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা হয় যে আমি চাইলেই কিন্তু একটা জিনিস গায়ের জুড়ে আমি একটা জিনিস করতে পারবো না। হ্যাঁ, এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ফ্রিডম অফ প্রেস আছে, আপনি যা খুশি বলতে পারবেন, কিন্তু তাই বলে আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াবো, ডিস ইনফরমেশন, মিস ইনফরমেশন দেবো, এটা তো হবে। এখন বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, এই যে বললেন নাসির আহমেদ যে বলছে ছয়শের মতো, তো এটা কি ডিস ইনফরমেশন হবে? এটা তো স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট বলছে, এটি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট বলছে। তো সুতরাং এখানে এটা তো ইনফরমেশন, এটা তো মিস ইনফরমেশন না, এই জিনিসগুলো তারা ছড়ায়, এবং তারা এমন ভাবে এখন ক্যাম্পেইনে লেগেছে যে তারা মনে করছে যে তাদের এইটা করলে লবিস্ট ফার্ম করে, তারা নিজেরা কিন্তু লবিস্ট ফার্ম হায়ার করছে। আমি ব্যক্তিগতভাবে লবিস্ট ফার্ম গুলোকে পছন্দ করি না, যে আমাদের বাংলাদেশে যাই হোক, আমি পলিটিক্যাল লেভেলে আলাপ হইতে পারে, অফিসিয়াল লেভেলে আলাপ হইতে পারে, আমার আবার ব্রোকার ধরে আলাপ করতে হবে নাকি, এইটার সঙ্গে আবার আমাদের নামকে যখন সংযুক্ত করে তখন আমি আরো ঘৃণাটা আরো বেড়ে যায়, দ্বিগুণ হয় যে আমাদের কি এগুলো করে করতে হবে নাকি, আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তার জন্য আমার ব্রোকার ধরতে হবে নাকি। সুতরাং বাংলাদেশের এই অবস্থার জন্য মূল কথা হচ্ছে আমাদের সবাইকে, যেমন পশ্চিমা বিশ্ব, আপনার দেশ আমেরিকা, যুক্তরাজ্য এবং সবাই যেহেতু এক পেজে আছে, আপনাদেরকেও সমান পেজে থাকতে হবে। এরপরে একই পেজেই থাকেন আপনারা, আগামীতে যদি কোনো সরকার আসে তারাও যদি একই কাজ করে আপনারা একই ভাষায় কথা বলবেন। সুতরাং এখন তো যেটা হলো যে মানুষের ভোটাধিকারের কথা বলতে হবে, এখন সবচেয়ে বড় বড় স্লোগান আমাকে বলবে যে আমি তো বিএনপির দালালি করছি, এখন টেক ব্যাক বাংলাদেশ, এই স্লোগান এখন বিবিসি ধারণ করছে। আমি দেখলাম বিবিসি তাদের যে রিপোর্ট করেছে পেছনে, টেলিভিশনের রিপোর্ট, প্রায় চার মিনিটের রিপোর্ট আমি দেখলাম, যে পিটিসিদের রিপোর্টার পেছনে তার স্লোগান হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে বোধহয় বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। সুতরাং এটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্লোগানে পরিণত হয়েছে। টেক ব্যাক বাংলাদেশটা মানে কি, যে
বাংলাদেশকে ফেরত পেতে হবে, কারণ বাংলাদেশের সবকিছু প্রথা এবং প্রতিষ্ঠান সবকিছুকে ধ্বংস করা হয়েছে। আপনি জুডিশিয়ারি বলেন, আপনি পুলিশ বলেন, আপনি ইন্টেলিজেন্স বলেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কোথাও কিন্তু মিনিমাম কোন জায়গা নাই, স্পেস নাই। সবাই আমার হতে হবে, সবাই আমার কথায় উদ্বোধ করতে হবে এবং আমাকেই বলতে হবে। শেখ হাসিনা কিন্তু একটি কথা রেখেছেন, আপনারা সকলে জানেন, তাকে ট্রিবিউট দিতে চাই, যে শেখ হাসিনা আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালে যখন জাস্টিস শাহউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতনের পরে যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যখন নির্বাচন হল এবং বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন শেখ হাসিনা একটা কমিটমেন্ট করেছিলেন যে আমি বেগম খালেদা জিয়াকে একদিনও শান্তিতে থাকতে দিব না। এই কমিটমেন্ট কিন্তু তিনি রক্ষা করেছেন, আজ পর্যন্ত তিনি বেগম খালেদা জিয়ার জন্য এক ঘন্টা যদি শান্তিতে থাকতে দেন, একদিনের জন্য। তার 2 বছরের সাজাকে 10 বছর করা হয়েছে অন্যায় ভাবে, একটা সাজানো মামলা যেটা স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে বলছে ইটস এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ হার ফ্রম দি পলিটিক্যাল প্রসেস, স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক হিউম্যান রাইটস রিপোর্টে সবাই বলছে। স্টেট ডিপার্টমেন্ট এই কারণে বললাম, যেহেতু আপনাদের দেশ বলছে, তো আমি যেহেতু আমেরিকার নাগরিক না, এই জন্য আপনাদের দেশ বলছি। তো এইখানে এই জিনিস কমিটমেন্ট কিন্তু শেখ হাসিনা অক্ষরে অক্ষরে পালন করেছেন যে তিনি একদিন বেগম খালেদা জিয়াকে শান্তিতে থাকতে দিবেন না, তার এই ওয়াদা তিনি এখনো পর্যন্ত পালন করেছেন। এরা 164 দিন হল হরতাল করে নাই, 173 দিনে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এরা কি না করে নাই, মানুষকে পুড়িয়ে মেরেছে গান পাউডার দিয়ে শেরাটনের সামনে 11 জন মানুষকে, অ্যাম্বাসেডার বাড়ি কাটের গাড়িতে হামলা করেছে, এখন অ্যাম্বাসেডার পিটার হাসের কে পেছনে মানুষ লেলিয়ে দিয়েছে, এখন বলতেছে মায়ের কান্না, এগুলো সবাই জানে এরা কি, হুইজ হু হোয়াট ইজ হোয়াট, এভরিবডি নোজ ইট। সুতরাং এগুলা করে এইসব খুচরা চালাকি, এইসব ধান্দাবাজি, এইসব ফটকাবাজি এগুলো করে রাষ্ট্রীয় ক্ষমতায় হয়তো প্রলম্বিত করা যায়, কিন্তু কিছুদিন করা যায়, কিন্তু টেকা যায় না। এবং এর পরিণতি যে কত নির্মম হবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি চাই না এরকম পরিণতি হোক। আমি একজন মানুষ হিসেবে আমি এটা চিন্তা করতে, একজন আমি নিজেকে বিবেকবান মানুষ মনে করি, আমি এরকম পরিণতি চাই না। কিন্তু যে পরিণতির দিকে তারা নিয়ে যাচ্ছে, আমেরিকা আপনারা জানেন আমেরিকার পলিসি কি, তাদের একটা ফরেন পলিসি থাকে, তাদের কিছু জিওপলিটিক্যাল ইস্যুস থাকে এবং তাদের প্রত্যেক অ্যাকশনের আবার রিয়াকশনও থাকে, এবং এই রিয়াকশনটা কত ধীর হয় এবং কত স্থির হয় অথবা কত র্যাপিড হয়, এটা এখানে যারা উপস্থিত সকলেই ভালো জানেন, আমি আসলে দিকে যেতে চাই না। কেউ যদি মনে করেন যে এটা এরকম ধমক টমক দিয়ে অ্যাম্বাসেডারের পেছনে লেগে, আর পররাষ্ট্রমন্ত্রী দেখেন প্রতিমন্ত্রী তারা সেমিনার করছে, আমেরিকার ডাটা দিচ্ছে যে এখানে কত ভোট চুরি হয়, কতজন গুম হয়, খুন হয়, তাও অ্যাম্বাসেডারকে সামনে বসায় এবং সব অ্যাম্বাসেডারদেরকে সামনে বসায় আর দিচ্ছে, মানে কতটা বেকুব এবং আহাম্মক, আরে ভাই ক্ষমতায় আছে থাকো, এগুলো তো আর দরকার কি। তো এই যে অবস্থা, তারা মানে সবাইকে তারা মনে করছে যে সবাই বোধহয় তারা যেটা বলবে তারা এটা জানে, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। এবং শেখ হাসিনা যখন মিথ্যা কথা বলেন, তিনি বুঝতে পারেন আমি তো এই মাত্র একটা গোল দিলাম, এই যে একটা মাইরে আসলাম, আগে কাঁঠালের বিষে চলতে থাকো, পেঁয়াজের বিষে চলতে থাকো, বেগুনের বিষে চলতে থাকো, এটা জেনেই করে বাই ডিসিশন। সুতরাং আমাদের মুশকিল হয়ে গেছে যে এমন একজন আমাদের চিফ এক্সিকিউটিভের আসলে বসা, ওই যে আমাদের সিলেট অঞ্চলে বলে যে পাগলের হাতে দাও পড়ে গেছে, তখন সামনে যা পাবে তাই সেই অবস্থা, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের কারণ। সুতরাং এই অবস্থার অবশ্যই আমাদের পরিবর্তন হওয়া দরকার, এবং গণতন্ত্রের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে আমাদেরকে সেম পেজে থাকতে হবে, নো ম্যাটার হু ইজ ইন দ্য পাওয়ার এবং নো ম্যাটার কে ক্ষমতায় আবার যেতে চায় অথবা যাবে। নিশ্চয়ই আমার মনে হয় আপনারা যারা উপস্থিত আপনারা এই বিষয়গুলোর সাথে একমত হবেন, এবং এটা খুবই সুন্দর সেমিনার, এবং আমি ভেরি অর্ডিনারি রিপোর্টার, সুতরাং এটার জন্য এই এত মানে বিশেষণ টিশন এগুলো দিয়ে আমার মাথা নষ্ট করার কোনো কারণ নাই, এবং আমি যাতে আমার কাজটা যাতে চালায় নিতে পারি সেটার জন্য আপনারা দোয়া করবেন, এবং এই কাজটা এই কাজের সাথে যাতে আমরা সকলেই সম্পৃক্ত হতে পারি সমভাবে। আপনার একটা ফেসবুক স্ট্যাটাসও কিন্তু ম্যাটার করে, আপনি আমেরিকায় থাকেন, আপনার ডলারে কিন্তু 2টা পরিবার চলে, বাংলাদেশের রেমিটেন্স সমৃদ্ধ হচ্ছে, সুতরাং আপনাকে অসহায় ভাববার বা দুর্বল ভাববার কোনো কারণ নাই অথবা গুরুত্বহীন ভাববার কোনো কারণ নাই, আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ, সবচেয়ে সুপার পাওয়ার কান্ট্রি আপনি সিটিজেন, আপনি কেন বাংলাদেশের নেতার সাথে ছবি তুলবেন, আপনার পিছনে বাংলাদেশের নেতা এসে বাংলাদেশি পাসপোর্ট ধরে ছবি তোলা উচিত, আমি সেটাই মনে করি। তো যাই হোক, আর বাংলাদেশে এমন একটা সামন্তবাদী, বাংলাদেশে এমন একটা সামন্তবাদী ব্যবস্থা চলে এসছে, যেমন কেউ এটা একটা সংস্কৃতি, যেমন যে কেউ যদি একটু অডাসিটি দেখায় বলবে না সে একটু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যে যত বেয়াদব সে নাকি তত ব্যক্তিত্ব সম্পন্ন, আর যে যত বিনয়ী সে তত ব্যাকু,
আপনি দেখেন এই যে বিউরোক্রেটরা, এই যে আমলারা, আপনি দেখবেন যে চেয়ারের পিছনে টাওয়েল রাখে, এটা এটা মানে এটা কোন অর্থ হইতে পারে? যত বড় অফিসার তার তত বড় টাওয়াল। এবং এই যে টাওয়ালের সংস্কৃতি, আপনি থানায় যান দারোগা বাবু বসে থাকবে, আপনি কতক্ষণ তাকে স্যার বলবেন, অথচ সে আপনার ট্যাক্সের পয়সা বেতন নিচ্ছে। এখন তো তারা কোনো কিছুকে মানুষকে মানুষ বলে মনে করে, কারণ তাদের চিফ এক্সিকিউটিভের আসলে যিনি তিনি যে ভাষায় কথা বলেন, যে যা ইচ্ছা আপনি মানবাধিকারের কথা বলছেন, আপনাদের খাওয়ার স্বাধীনতা নাই, খাওয়ার অধিকার আছে, আপনাকে কাটাল দিয়ে আপনাকে খেতে হবে, আপনারা তেল ছাড়া রান্না করতে হবে, সুতরাং মানবাধিকার বলছেন, আপনার খাওয়ার অধিকারই নাই, আপনাকে জোর করে খাওয়া। যাই হোক, এটা আপনারা সর্বলে জানেন, আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই আমাদের সামনে আমরা আমরা এই গণতন্ত্র, মানুষের অধিকার, এগুলো কিন্তু চাপা থাকবে না, এটি সামনের দিন দিক গুলোতে আমরা বাংলাদেশের গণতন্ত্রের সূর্যের উদয় আমরা দেখতে পাব। এবং নিশ্চয়ই আপনাদের এই কন্ট্রিবিউশন, এই সেমিনারটিও কিন্তু একটি অর্থবহ গুরুত্বপূর্ণ কাজে দিবে, এবং বাংলাদেশের গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে, যে কোনো অবস্থান থেকে, যে যে দল করেন, যে যে প্ল্যাটফর্মে থাকেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এই কামনা রেখে আজকে কথা এখানে শেষ করছি। এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ